একটা বিখ্যাত গজল ফিলিস্তিনকে নিয়ে যে গজলটি লিখেছিলাম সেটা দিয়ে শুরু করি, তারপর কয়েকটা ঘটনা বলে বুড়িমা গজল বলে বিদায় নেব। বেশিক্ষণ হয়তো থাকবো না, যেহেতু লোকজন না থাকলে মুড লাগে না, অর্থাৎ যতক্ষণ আপনারা আছেন কয়েকটা গজলকে ইনশাল্লাহ আমরা বিদায় হব। চলেন শোনেন ফিলিস্তিনকে নিয়ে কবি লিখছে, দেখেন মাগাদির সিপাহি কোথায় গেছো চলে, ওঠো যে গে ওঠো যে গে দেখো আঁখি খুলে খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী, নাও শমশীর তুলে আল্লাহ মহান বলে, নাও শমশীর তুলে আল্লাহ মহান বলে, মাগাদির শৈশ সিপাহী কোথায় গেছো চলে, ওঠো যে গে ওঠো যে গে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী, নাও শমশীর পিপিড়ের মতো করে মাগাদির শৈশ সিপাহী কোথায় গেছো চলে, মাগাদির শৈশ সিপাহী কোথায় গেছো চলে, ওঠো যে গে ওঠো যে গে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী, নাও শমশীর তুলে আল্লাহ মহান বলে, নাও শমশীর তুলে আল্লাহ মহান বলে, জানি জানি কে আজ শুনি শুধু ইহা গা বজলু মেরো রাখো দিয়ে আল্লাহ মহান বলে, একে রাখো দিয়ে আল্লাহ মহান বলে, মাগাদির শৈশ সিপাহী কোথায় গেছো চলে, ওঠো যে গে ওঠো যে গে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয় শক্তিশালী, নাও শমশীর তুলে আল্লাহ মহান বলে, নাও শমশীর তুলে আল্লাহ মহান বলে, নাও শমশীর তুলে আল্লাহ মহান বলে, নাও শমশীর তুলে আল্লাহ মহান।